এবার হঠাৎ করে ইন্ডিয়ার সাংবাদিককে ভরে দিল বস্তায় হক বিতর্ক। আর এরকম কিছু সংখ্যক সাংবাদিক বাজারে পাওয়া যাচ্ছে খুবই সস্তা। কলম ব্যবসায়ী আর হচ্ছে হকার সাংবাদিক। একজন সাংবাদিক হওয়ার জন্য কতটুকু ন্যূনতম যোগ্যতা থাকা প্রয়োজন সেটা ওই সাংবাদিকের ছিল না। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো, যার কারণে তার নাম দিয়েছে এখন জনগণ হকার সাংবাদিক। গতকাল একটি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল স্বপন আহমেদ নামক একজন ইউটিউবার হঠাৎ করে তাকে বস্তার মধ্যে ভরে ফেলে, তারপর সস্তা বাজারের মধ্যে গিয়ে তাকে দিয়ে হকারি করায়। যে ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সাড়া ফেলেছে। প্রথমত আমি সস্তা সাংবাদিককে নিয়ে কোনো ধরনের কথা বলতে চাইনি, তাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, কারণ তাকে নিয়ে আমরা যত কথা বলবো তিনি তত পরিমাণ ফেমাস হবে, ভাইরাল হবে। আর এই জন্যই তিনি এই ধরনের কথাগুলো বাংলাদেশকে নিয়ে বলেছিলেন। বাংলাদেশে জামাতিদের আসলে থরথর করে কাঁপে, বিএনপি জামাতের এই মুহূর্তে থরথর করে কাঁপছে তাদের। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন, এটা ছাত্র আন্দোলন নয়, বাংলাদেশি জামাতি মৌলবাদী এরা এই কাজটা করছে এবং এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে। যেটা চরম সত্য সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের চাইতে আয়তনে বিশাল বড়, তাদের জনসংখ্যার দিক দিয়ে আমাদের চাইতে অনেক বেশি, তারা উন্নয়নের দিক থেকে আমাদের চাইতে অনেক বেশি, সব দিক দিয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। তবে একের পর এক কন্টেন্টের মাধ্যমে তারা শুধু আমাদের বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্যই করে যায়, কারণ তারা জানে তাদের সাথে তো লাগলে আমরা পারবো না। এই জন্য যেখানেই দেখে নরম সেখানেই হয় তারা গরম। মোহাম্মদ ইউনূস কি পারবে বাংলাদেশকে এই মূল্যবাদ থেকে বের করতে? আর যদি না পারেন পদত্যাগ করুন। মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন, কিভাবে জেলে পড়তে হয়, তাতে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই অনেক অনেক লাভ হবে। তিনি যদি আসলে একজন সাংবাদিক হয়ে থাকে তাহলে তিনি কখনোই চাইতো না অন্য দেশের সাথে নিজের দেশের সম্পর্ক নষ্ট করতে, বরং তাদের এটা করা প্রয়োজন যে অন্য দেশের সাথে আমাদের দেশের সম্পর্কটা আরো বৃদ্ধি করি। তবে আজকে সেটা কিন্তু হচ্ছে না। একটি জিনিস কি জানেন, ইন্ডিয়া থেকে আমাদের ভিডিও কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখে, আর আজকে সেটার প্রমাণ এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যেই পাবেন। আপনারা যারা যারা ইন্ডিয়ার মধ্যে বসবাস করছেন তাড়াতাড়ি ভিডিওটা নিচে একটা কমেন্ট করে জানান যে ইন্ডিয়ার সাংবাদিকটা এই ধরনের কথাগুলো বলেছে সেটা কি আসলে ঠিক বলেছে নাকি ব্যাঠিক বলেছে। আপনাদের প্রত্যেকের মন্তব্য নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানানো হবে। দেখেন, আমি কোনো ভিডিওর মাধ্যমে হাসি ঠাট্টা করতে পারি না, বা হাসি ঠাট্টা করার জন্য আমি কোনো ভিডিও বানাই না। আমার ভিডিও দেখে মানুষের মনের মধ্যে আঘাত লাগতে পারে, অনেকে সত্য জেনে অনেকে খুশিও হতে পারে। আবারও বলছি, আমি কাউকে আঘাত বা খুশি করাইতে বসি না, বা সেটা আমার কাজ নয়। যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরার একটি দায়িত্ব নিয়েছিলাম আমি, আর যেই দায়িত্ব পালনে এখন আমি মগ্ন। তবে সেই সাংবাদিকের মতো সুযোগ পাইলে হই না নগ্ন। হক বিতর্ক। কেমন একজন মানুষ ভাই হঠাৎ করে এসে উগ্র কণ্ঠে লাফালাফি করে নাচানাচি করে একটি কথা বলে দিল, আর সেই কথাটা রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল। ইন্ডিয়ারই একজন সাংবাদিক, আবার ইন্ডিয়ার সেই মানুষটাই তাকে গালিগালাজ করছে, আমাদের করতে হবে না তো ভাই? কারণ তিনি যে কথাগুলো বলেছে এগুলো অযৌক্তিক এবং এই ধরনের কথাগুলোর মধ্যে মানুষ সমর্থন করতে পারে না। সে কি শিক্ষিত নাকি মূর্খ সেটা নিয়েও কিন্তু কনফিউশন থেকে যায়। একজন সাংবাদিকের কথাবার্তার ধরন কিন্তু এরকম হতে পারে না। ন্যূনতম যোগ্যতা একজন সাংবাদিকের থাকা প্রয়োজন, যেটা উনার মধ্যে আমি খুঁজে পাইনি। আচ্ছা, আমি ধরে নিলাম আপনি একজন বড় সাংবাদিক, আপনি টিভি চ্যানেলের মধ্যে কাজ করছেন। একজন টিভি চ্যানেলের মধ্যে কাজ করার মতো যদি যোগ্যতা আপনার থেকে থাকে, তাহলে আমরা সামান্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেভাবে কথা বলি, তাহলে তো মনে করি আপনাদের ইন্ডিয়ার সব থেকে বড় টিভি চ্যানেলের সাংবাদিক হওয়ার মতো যোগ্যতা আমি রাখি। আমি অসংখ্য জায়গায় দেখেছি অসংখ্য সাংবাদিকরা নিউজ করতে গিয়ে তারা কথাই বলতে পারে না, নিজেরাই বিভ্রান্ত হয়ে যায়, তাহলে আরেকজনের কাছে কিভাবে প্রশ্নটা ছুড়ে দিবে? আপনার স্টেট সাংবাদিক হতে হবে, যেখানে যাবেন সরাসরি প্রশ্ন করে দিবেন। আপনি যদি আটকায় যান তাহলে মানুষ কিভাবে সেই প্রশ্নের উত্তর দিবে? করতে করতে 10 মিনিট কাটিয়ে দেন 20 মিনিট ভিডিওর মধ্যে। আমরা চিন্তা করেছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের দেশ থেকে চলে যায় তাহলে হয়তো বা আমাদের দেশের মধ্যে শান্তি ফিরে আসতে পারে, তবে তিনি এখন ইন্ডিয়ার মধ্যে গিয়ে একের পর এক অশান্তির সৃষ্টি করে দিচ্ছে বলে অনেকে ধারণা করে নিচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, বাই দ্য ওয়ে, কথা ছিল হকার সাংবাদিকের অবস্থা নিয়ে। আজকে হকার সাংবাদিককে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি এবং আরো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাচ্ছে, যার কারণে হয়তো বা তিনি অনেক ফেমাস হয়ে যেতে পারে। টিভি চ্যানেলের কাজকাম বাদ দিয়ে নিজে একটি ব্লগিং চ্যানেল খুলে স্ত্রীকে নিয়ে কাপল ব্লগিংও করতে পারে। জায়গা সোশ্যাল মিডিয়া এখন সব থেকে জনপ্রিয় ব্যবসা হচ্ছে বউ ব্যবসা, যেটা করে অনেকেই সফল হয়ে গিয়েছে। ফেসবুক, ইউটিউব, অ্যালগরিদম কিন্তু এটাই চায়, বউ যত সুন্দর ব্যবসা তত সুন্দর। গরু কেনার সময় যেভাবে গরুকে থাবড়ায় দেখে মাংস কতটুকু আছে, সোশ্যাল মিডিয়ায় কাপল ব্লগারদের বউদেরকে অডিয়েন্স সেইভাবেই থাবড়ায় দেখে মাংস কতটুকু আছে। যার গোস্ত বেশি তার ভিউ বেশি, এটাই হচ্ছে বউ ব্যবসায়ী।